আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أتني دخل الجنة ومن عصاني فقد أبى لله تكبير হবে না, জোরে জোরে একটু কাছে আসেন তো, দূরে বসছেন কাছে আসেন, কাছে আসেন, যারা দূরে বসছেন কাছে আসেন, আসেন আসেন কাছে আসেন, আসেন প্লিজ কাছে আসেন, মাহফিলটা শুরু হোক, আপনাদের দিয়েই শুরু হোক, লোকজন বুঝবে যে কিছু লোক এসেছে। আর এইভাবে ছত্রভঙ্গবাবু ভয়ে বসে থাকলে আর কেউ বসতে চাইলেও পালিয়ে যাবে, তাই না? কাছে আসেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, দুই হাত উঁচু করতে হবে, দুই হাত উঁচু করে আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দেন, এই কয়েকজনই হবে, সমস্যা নেই, আস্তে আস্তে লোক আসুক, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আর একটু জোরে লিল্লাহি তাকবীর, চিৎকার দিয়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কদরতে ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো ও গো আল্লাহ, শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ও গো আল্লাহ, শুকর তোমার আমারে যে মুসলিম করেছো, লিল্লাহি তাকবীর, আর একটু জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, চিৎকার দিয়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা, ও হো, তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা, আজ নিশি রাতে রই দূর নীলিমায়, আজ নিশি রাতে রই দূর নীলিমায়, তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো ও গো আল্লাহ, শুকর তোমার আমারে যে মুসলিম করেছো, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কদরতে ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো ও গো আল্লাহ, শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ও গো আল্লাহ, শুকর তোমার আমারে যে মুসলিম করেছো, লিল্লাহি তাকবীর, একটু হুঙ্কার দিয়ে তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, আর একটু জোরে লিল্লাহি তাকবীর, ফকিরপাড়া জান্নাতবাগ কোরিয়ানা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ ইবনে ইসমাইল, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে মৃত্যুর আগ পর্যন্ত ইমানের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান এবং প্রধান মেহমান মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম সাহেব, তিনি অলরেডি আমাদের মাঝে চলে এসেছেন, মহান আল্লাহ তাবারক তাআলা
এনাদেরকে হায়াতে তৈয়বা দান করুক, সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার সামনে বসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দার সিনা মা এবং বোনেরা, সমস্ত প্রশংসা স্তর শ্রুতি ভালোবাসা সাজদা হায়াত মাউত তাকদীর লাউহে কলম লাউহে মাহফুজ সব কিছুর মালিককে, জোরে বলতে হবে, সব কিছুর মালিককে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে বিভিন্ন ব্যস্ততার মধ্য থেকে তুলে দল মত জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এই কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, খুশি করার জন্য, তার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমরা সকলেই প্রাণ খুলে জবান ছেড়ে কার্পণ্যতা দূরীভূত করে শরীরের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর নিয়ে এসে উচ্চ স্বরে বলছি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহে আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সরারে কায়না তাজদারে মাদানী নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী মক্কি নবী মাদানী নবী রহমাতুল আলামিন শাফিউল মুসলিমিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানীয় হাজেরিন, আপনারা আবারও ছত্রভঙ্গ হয়েছেন, এই যে ভাইদেরকে অনুরোধ করবো, এই যে ভাইয়েরা, এই যে প্লিজ একটু সামনে আসেন, মাহফিলের পজিশনটা ঠিক হয়ে যাক, একটু সামনে আসেন, প্লিজ চলে আসেন, আসেন সামনে আসেন, আপনারা কোরআনের মাহফিলে আসতে পেরে আসেন আসেন আসেন, খুশি না বেজার, কারা কারা খুশি দু হাত তুলে দেখান তো, আমরা সকলেই মাহফিলে আসতে পেরে খুশি তাই নয়? আচ্ছা এবার বলেন কোরআনকে ভালোবাসেন আপনারা, কারা কারা কোরআনকে ভালোবাসেন না হাত তুলে দেখান তো, আমরা সকলে কোরআনকে ভালোবাসি তাই নয়? কোরআনকে আমরা ভালোবাসি প্রয়োজন বোধে কোরআনের জন্য নিজের জীবন দিতেও কুণ্ঠাবোধ করব না, কোরআনের সম্মান কতটুকু কতটুকু মর্যাদা রয়েছে জানেন আপনারা, জানেন আপনারা? ছোট্ট করে একটা আমি হাদিস বলে ইনশাল্লাহ আমি আমার আলোচনা অগ্রসর হব, আমার তাওফিকে ইল্লা বিল্লাহ। কোরআনের সম্মান কিরকম? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ শীত কি খুব বেশি নাকি? এখন তো রাত একটা বাজেনি, জনাব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন, চিৎকার দিয়ে বলেন কিসের ভাষণ? বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন একটা উটের পিঠে চড়ে, সামনে অগণিত সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন, বিশ্বনবীর ভাষণ চাতক পাখির ন্যায় শুনছিল, তাকাচ্ছিল, সাহাবারা একটা অবাক কাণ্ড দেখলো, এরকম অবাক কাণ্ড তারা কোনোদিন লক্ষ্য করে নাই। অবাক কাণ্ডটা কি? বিশ্বনবী যে উটের পিঠে চড়ে ভাষণ দিচ্ছিলেন, আসমকা ওই উটের পাগুলি বালির মধ্যে দেবে যাচ্ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ, কিসের পা দেবে যাচ্ছিল? উটের পাগুলি বালির মধ্যে আসমকা দেবে যাচ্ছিল, সাহাবারা একে অপরকে বলা বলি করতে লাগলো, হে ভাই হে বন্ধু আমরা বিশ্বনবীর ভাষণ তো এর আগেও দেখেছি এর আগেও শুনেছি কিন্তু এরকম অবাক কাণ্ড দেখিনি, আজকে বিশ্বনবীর উটের পাগুলি বালির মধ্যে দেবে যাচ্ছে আর তার চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করেছে, চক্ষুগুলি রক্তের ন্যায় লাল হয়ে গিয়েছে, ব্যাপারটা কি? একে অপরকে বলা বলি করছিল। এমত অবস্থায় বিশ্বনবীর বিদায় হজ্জের ভাষণ শেষ হয়ে গেল, বিদায় হজ্জের ভাষণ শেষ হয়ে যায়, সাবা রাদিয়াল্লাহু আজমাইন বিশ্বনবীর কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার ভাষণ এর আগেও দেখেছি এর আগেও শুনেছি কিন্তু এরকম অবাক কাণ্ড তো আমরা কোনো দিন লক্ষ্য করিনি, অবাক কাণ্ড কি? আপনি যখন
আমাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে আপনার চেহারা লাল বর্ণ ধারণ করেছে, চক্ষু রক্তিম বর্ণ ধারণ করেছে। শুধু তাই নয়, আপনি যে উটের পিঠে চড়ে ভাষণ দিচ্ছিলেন, ওই উটের পাগুলি আসমকা বালির মধ্যে দেবে যাচ্ছে। এর কারণটা কি? জোরে বলেন সুবহানাল্লাহ। এর কারণটা কি আপনি কি একটু বলবেন নাকি? বিশ্ব নয় বললেন, রে সাবারা তোমরা শুনে নাও, আমি যখন তোমাদের উদ্দেশ্যে বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলাম, আর ওই মুহূর্তে আমার আল্লাহ তাবারক তালা জিব্রিলে আমিনের মারুফত আমার উপরে একটি আয়াত অবতীর্ণ করে দিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কি অবতীর্ণ হচ্ছিল? একটি আয়াত নাযিল হচ্ছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতখানা যখন আমার উপরে নাযিল হচ্ছিল, এই আয়াতের ওজনটা উট সহ্য করতে পারতেছিল না, বিধায় উটের পাগুলি বালির মধ্যে দেবে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আয়াতের এমন কি ওজন রয়েছে যার কারণে উটের পাগুলি বালির মধ্যে দেবে যাচ্ছে? বিশ্ব নয় বলেন, রে সাহাবারা তোমরা শুনে নাও, কোরআনের আয়াতের ওজন সম্পর্কে তোমরা শুনে নাও। এক পাল্লায় যদি সাত আসমান জমিনকে এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত যদি তুলে দেওয়া হয়, তাহলে সাত আসমান জমিনের তুলনায় কোরআনের একখানি আয়াতের ওজন বেশি হয়ে যাবে। জোরে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কোরআনে, এমন মধুপে কেউ কি আর চিনতে, কি কেউ করে ভুল আমাকে করে সে বেকুল, কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করে সে বেকুল। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে আপনার জীবন কোরআনের রঙে যদি আপনি রঙিন করে নেন, আপনারও আল্লাহ তাবারকাতালা এরকম মর্যাদা দেবেন কি দেবেন না? জোরে বলেন দেবেন না? অবশ্যই দেবে। সম্মানের সাথে বন্ধুগণ, আসুন, আমি আর ভূমিকায় যাব না, সময় সংকীর্ণ, আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র 45 মিনিট। আসুন আমি আমার আয়াতে চলে আসি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের 31 নম্বর সুরা, চিৎকার দিয়ে বলেন কত নম্বর সুরা? আর একটু জোরে বলতে হবে, কত নম্বর সুরা? 31 নম্বর সুরা, সুরা আল লোকমান। জোরে বলেন নাম কি? সুরা আল লোকমানের 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকেই আলোচনা করব বলে ইচ্ছা পোষণ করছি। আমার রাব্বুল আলামিন যেন আমাকে এখান থেকেই সঠিক কথা, হক কথা এবং বর্তমান সময়ের জন্য যে কথাগুলি নিতান্তই বাঞ্ছনীয় এবং অ্যাপ্রোপ্রিয়েট, ওই কথাগুলি যেন আমার মুখ থেকে সংক্ষিপ্ত সময়ে বের করে দেন। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। তো আসুন ডাইরেক্ট আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইয়া বোনাইয়া লা তুশরিক বিল্লাহ। এখানে এই কথাটি একটি লোক বলেছেন যার নাম হচ্ছে হযরতে লোকমান। এই লোকটা ছিল নিতান্তই গরিব মানুষ, নিগ্র মানুষ, কালো মানুষ, কিন্তু ইমানের কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনার কথাগুলি পবিত্র কোরআনুল কারিমে মানবতার মুক্তির জন্য, মানবতার নাজাতের জন্য সুবহানাহু ওয়া তাআলা কোট করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই মানুষটির কথা আমরা কিছু কথা শুনবো, এর পরিচয় দিতে গেলে সময় জুটবে না। তো এই হযরত লোকমান তার সন্তানকে বলছে, কি বলছে? ইয়া বোনাইয়া, হে আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুলি সন্তান, শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করিও না। কেন? ইন্না শিরকা লা জুলমুন আজিম, শিরিক হচ্ছে সব থেকে বড় গোনা। আবারও প্রশ্ন করছি, এই কথাটা, এই উপদেশটা দিল কে? লোকমান। লোকমান কে? পিতা।
কাকে উপদেশ দিচ্ছে? তার ছেলেকে। বলেন কাকে উপদেশ দিচ্ছে? তার সন্তানকে। এবার আপনারা বলেন, পিতা হয়ে সন্তানকে উপদেশ দেওয়ার প্রয়োজন আছে না নাই? জলবেন আছে না নাই? উপদেশ দেন, দেন সন্তানকে, উপদেশ দেন সন্তানকে, উপদেশ দিতে হবে। খবরদার, খবরদার বাবা, তুমি কখনো মিথ্যা কথা বলো না, খবরদার কারো মাল আত্মসাত করো না, খবরদার মেয়েদের সাথে ইফতিজিং করো না, খবরদার বড়দেরকে অসম্মান করো না, খবরদার পাঁচ ওয়াক্ত নামাজ মিস করো না, খবরদার কোরআনের বিরুদ্ধে যেও না, এই কথাগুলি বলার প্রয়োজন আছে না? জোরে বলে আছে না? অবশ্যই প্রয়োজন রয়েছে। কিন্তু না, এই উপদেশগুলি নিতান্তই পিতাগুলি তার সন্তানকে কমই দেয়। কথা বলেন, জোরে বলেন। আজকে সন্তানকে বিসিএস ক্যাডার বানাবার জন্য, এমবিবিএস ডাক্তার বানাবার জন্য, ইঞ্জিনিয়ার বানাবার জন্য সন্তানের পিছনে মাসে 50,000 টাকা ব্যয় করে এরকম পিতা সমাজে আছে না নাই? জোরে বলে আছে না? আছে। কিন্তু এমন পিতা আসলে খুবই নগণ্য, যিনি চিন্তা করেন আমার সন্তান, সন্তানটা কবরে প্রশ্ন করবে মান রাব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা। এই যে প্রশ্ন তিনটা, মান রাব্বুকা আমাদের রবকে, জোরে মান রবকে, মা দিনুকা মান নাবিয়ুকা, এই তিনটা প্রশ্নের উত্তর আমার সন্তান যাতে যথাযথ যথাযথভাবে দিতে পারে, এই জন্য আমি আমার সন্তানের পিছনে মাসে 5,000 টাকা ব্যয় করেছি, এরকম পিতা আছে? জোরে বলে আছে? সমাজের বুকে কম নয়? জোরে কম নয়? নিতান্তই কম। আমি এই পিতাদেরকে বলতে চাই, সম্মানীয় হাজিরিন, আপনার সন্তানকে এমবিবিএস ডাক্তার বানান আমার কোনো আপত্তি নেই, আপনার সন্তানকে বিসিএস ক্যাডার বানান আমার কোনো আপত্তি নেই, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি এক জায়গায়, দিন শিক্ষা বাদ দিয়ে, কোরআন শিক্ষা বাদ দিয়ে, ইসলাম শিক্ষা বাদ দিয়ে আপনি আপনার সন্তানকে এমবিবিএস ডাক্তার বানাতে পারেন না। বুঝা যায়? কোরআন শিক্ষা বাদ দিয়ে আপনার সন্তানকে আপনি এমবিবিএস ডাক্তার বানাতে পারেন না। সব শিক্ষার আগে কি দিতে হবে? সব শিক্ষার আগে দিন শিক্ষা দিতে হবে, সব শিক্ষার আগে কোরআন শিক্ষা দিতে হবে, সব শিক্ষার আগে ইসলাম শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলে আছে না নাই? সম্মানীয় সাথী বন্ধুগণ, যদি আপনি আপনার সন্তানকে দিন শিক্ষা না দেন, আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেন, ইসলাম শিক্ষা না দেন, এর একটা কুফল দুনিয়ার জমিনে ভোগ করতে হবে। জোরে বল, কথা ঠিক কিনা? দুনিয়ার জমিনে আপনাকে ভোগ করতে হবে। চাকরি পাবে, চাকরি পাওয়ার পর আপনাকে চিনবে না। জোরে বল, কথা ঠিক কিনা? দুনিয়ার জমিনে এর কুফল ভোগ করতে হবে। শুধু তাই নয়, কাল কিয়ামতের দিন, মহা মুসিবতের সময়, যেদিন কেউ কাউকে চিনবে না, পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মা তার সন্তানকে চিনবে না। এমন একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়ে যাবে, একটা মারাত্মক সিচুয়েশন কিয়ামতের মাঠে তৈরি হবে, সেদিন কোনো ছায়া থাকবে না। একমাত্র মহান আল্লাহ তাবারক তালার আরশের ছায়া ব্যতীত মাথার নিকটে সূর্য চলে আসবে, একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে। তারপরে আবার সন্তান পিতার বিরুদ্ধে মহান আল্লাহ তাবারক তালার কাঠ গড়াতে পিতার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কথা বোঝা যায়? কিয়ামতের মাঠ এমনিতে একটা মারাত্মক সিচুয়েশন। ইয়া নাফসি ইয়া নাফসি, এভরি ম্যান ইজ দ্য ফর হিমসেলফ, নিজে বাঁচলেই বাবার নাম। অথচ একটা ভয়াবহ অবস্থার মধ্যেতে আবার সেদিন সন্তান আল্লাহ তাবারক তালার কাঠ গড়াতে পিতার বিরুদ্ধে মাতার বিরুদ্ধে মামলা দায়ের করবে। মামলাটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা হামিম সাজদার 29 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন ওই দিন সন্তানকে জাহান্নামে দিয়ে দেবে। সন্তান সেদিন আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমার একটা আরজি রয়েছে,
জোরে বলেন কি রয়েছে? সন্তান বলবে আল্লাহ তাআলা আমার একটা আরজি রয়েছে, আরজিটা কি? আমার পিতার বিরুদ্ধে। পিতার বিরুদ্ধে কি আরজি? যখন দুনিয়ার জমিনে ছিলাম আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইঞ্জিনিয়ার বানাবার জন্য, আমাকে MBBS ডাক্তার বানাবার জন্য, আমাকে BCS ক্যাডার বানাবার জন্য আমার পিছনে মাসে 50,000 টাকা পর্যন্ত ব্যয় করেছে, কিন্তু কোরআন শিক্ষা দেয়নি। আয় আল্লাহ তাআলা ফজরে যখন আজান হয়ে যায় রাত 2টা পর্যন্ত আমি জেনারেল পড়াশোনা করেছি, ফজরে নামাজের সময় হয়ে যায় যখন মসজিদে আজান দিয়ে দেয় আস-সালাতু খায়রুম মিনান নাওম, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবা করে কি, আমার মা করে কি? প্রচন্ড শীতের মাঝে আমার শরীরে লেপটা আরো ভালো করে টেনে ঢাকা দেয়, বাবা তুমি রাত 2টা পর্যন্ত পড়াশোনা করেছো, এখন একটু ঘুমাও। জোরে বলে আসে না নাই? জোরে বলে আসে না নাই? সন্তান সেদিন বলবে দুনিয়ার জমিনে আমার পিতা মাতা আমাকে দিন শিক্ষা দেয়নি, কোরআন শিক্ষা দেয়নি, ইসলাম শিক্ষা দেয়নি, আমি আজকে জাহান্নামে যাচ্ছি মূলত আমার পিতা মাতার কারণে। সুতরাং আল্লাহ তাবারকাতালা আমার পিতা মাতাকে এনে দাও, আমার পিতা মাতার বুকের ওপর পা দিয়ে জাহান্নামে যেতে চাই। তাহলে আপনারা বলেন সন্তানকে দিন শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বল কোরআন শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? সন্তানকে কোরআন শিক্ষা দেন, একটা মাদ্রাসা হাফিজে মাদ্রাসা দিন শিক্ষা আপনাকে দিতে হবে বাধ্য, কম করে হলেও আপনার জানাজাটা আপনার সন্তানের দিয়ে আপনি পড়ান, তবেই কল্যাণ, তবেই মঙ্গল। কিন্তু না, সন্তানকে BCS ক্যাডার বানাবার জন্য, MBBS ডাক্তার বানাবার জন্য প্রত্যেক পিতা কম বেশি ভীতিগ্রস্ত, নাকি ভুল বললাম? বিষ্ণু বলছেন, তাই তো বলছেন, আফসোস করে বলছেন, আন্না ইয়ার ফাআলে ইলমু ওয়া ইয়াজহারাল জাহালো, এমন একটি সময় চলে আসবে ধর্মীয় জ্ঞান উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। পিতা মাতা সন্তানকে দিন শিক্ষা দেবে না, কোরআন শিক্ষা দেবে না, এদেরকে মূর্খ বানাবে। আপনারা বলেন সেই সময়টা চলছে কি চলছে না? আন্না ইয়ার ফাআল ইলমু ওয়া ইয়াজহারাল জাহালো, ধর্মীয় জ্ঞান উঠে যাবে, নীতি নৈতিকতা উঠে যাবে, ভালোবাসা উঠে যাবে, সেম্পিত উঠে যাবে, সমাজে মূর্খতা বর্ষণ হবে। আপনারা বলেন সমাজে মূর্খ বাড়ছে না শিক্ষিত বাড়ছে? আপনি বলবেন শিক্ষিত তো বাড়ছে, কারণ এখন সমাজে অহরহ আপনার কি না শিক্ষিত ছেলে খুঁজে পাওয়া যায় কি যায় না? যে না ঠিক আছে, সমাজে শিক্ষা বাড়ছে, সার্টিফিকেট বাড়ছে, ভাইয়া বাট যোগ্যতা বাড়ছে না। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? সমাজে কি বাড়ছে? শিক্ষা বাড়ছে, সার্টিফিকেট বাড়ছে, বাট যোগ্যতা বাড়ছে না। আপনি শিক্ষিত লোক সমাজে দেখান তো কয়টা আছে? আপনি কাকে শিক্ষিত বলবেন সমাজের বুকে? আপনি একটু দেখান, আপনি কাকে শিক্ষিত বলবেন? আপনি কি ওই ব্যক্তিকে শিক্ষিত বলবেন যেই ব্যক্তিকে বাংলাদেশের কিছু মানুষ রাষ্ট্রীয় কবি হিসাবে ঘোষণা করেছিল? নাম জানা আছে নাকি কারো? জানা আছে কবি শামসুর রহমান আছে না নাই? কবি শামসুর রহমানকে কতিপয় লোক রাষ্ট্রীয় কবি ঘোষণা করলো, অথচ এই কবি শামসুর রহমান তার কবিতায় বলল যখন আমার কানে আজান ভেসে আসে আস-সালাতু খায়রুম মিনান নাওম, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, এই শব্দটা যখন আমার কানে ভেসে আসে আমার মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আস-সালাতু খায়রুম মিনান নাওম মানে কি? ঘুম থেকে, জোরে বলেন ঘুম থেকে নামাজ উত্তম। কিন্তু না, আমাদের তো নামাজ থেকে ঘুমই উত্তম, জোরে বলেন কথা ঠিক কিনা? নামাজ থেকে আমাদের ঘুমই উত্তম। আসুন, ঘুম থেকে নামাজ উত্তম কেমন করে হলো, ছোট্ট করে একটা বিশ্বনবীর হাদিস বলি, বিশ্বনবীর মুগ্নিশ্রিত বাণী থেকে শোনাচ্ছি। বিশ্বনবী বলেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে ঘুমালো না, সূর্য উঠার আগ পর্যন্ত প্রকৃতির হাওয়াতে বিচরণ করলো, আর যে ব্যক্তি আসরের নামাজ পড়ে ঘুমালো না, সূর্য ডোবার আগ পর্যন্ত প্রকৃতির হাওয়াতে বিচরণ করলো, আমার নবীজি বলেছেন এই দুই সময়ের হাওয়া যদি শরীরে লাগে, আমার নবীর হাদিস থেকে বলছি, আমার নবীজি বলেছেন এই দুই সময়ের হাওয়া যদি শরীরে লাগে ওর শরীরে কোনো রোগ স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, বলবেন না?
আরে জোরবল সুবহানাল্লাহ। তাহলে বলেন ঘুম থেকে নামাজ উত্তম না নামাজ থেকে ঘুম উত্তম? ঘুম থেকে নামাজ উত্তম। অথচ কবি শামসুর রহমান বলছে, এই আওয়াজটা যখন আমার কানে ভেসে আসে আমার মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। আপনারা বলেন নৈতিক শিক্ষা পেয়েছে? জোরে বল নৈতিক শিক্ষা পেয়েছে। এরপরে আসুন, বাংলাদেশের কতিপয় মানুষ আর একজন মানুষকে রাষ্ট্রীয় অধ্যাপক হিসেবে ঘোষণা করেছিল, কারো নাম জানা আছে নাকি? আছে জানা? কবির চৌধুরী। কবির চৌধুরীকে জাতীয় অধ্যাপক হিসেবে ঘোষণা করা হলো, অথচ এই কবির চৌধুরী ভারতে রবি জয়ন্তী পালন করাকালীন বলল, হে ভারতবর্ষের লোকেরা তোমরা শুনে নাও, আমার মরণের সময়, আমার মরণের সময় তোমরা মুহাম্মদের সেই জ্বালাও পোড়াও কালিমা আমার কানে শোনাইও না, বরং আমার মরণের সময় তোমরা যদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটা গানের কলি শোনাতে পারো আমার মরণ ধন্য হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার সাহায্য বন্ধুগণ, যেই কালিমার কারণে বিশ্বনবী তাফের ময়দানে রক্ত ঝরালেন, উহুদের ময়দানে দানদান মোবারক শহীদ করলেন, যেই কালিমার কারণে আজও আমরা সেই কালিমার জন্য আমরা এখানে যতজন বসে রয়েছি বুকের তপ্ত রক্ত দিতে রাজি আসি না নাই? জোরে বলে আসি না নাই? অথচ সেই কালিমাকে কবির চৌধুরী বলল জ্বালাও পোড়াও কালিমা। আপনারা বলেন এখানে জ্ঞানবান মানুষ বসে আছেন, কবির চৌধুরী নৈতিক শিক্ষা পেয়েছে? জোরে নৈতিক শিক্ষা পেয়েছে? তাই তো বিশ্বনে বলছেন আন্না ইয়ারফা আল ইলমু ওয়া ইয়াজহারাল জাহলো, ধর্মীয় জ্ঞান উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে। সম্মানের সাথে বন্ধুগণ, আমি আস্তে আস্তে অনেক দূর চলে এসেছি, সুতরাং এক কথায় আপনারা বলেন, হযরত লোকমান যেমনি করে তার সন্তানকে উপদেশ দিয়েছিল, ভালো ভালো কথাগুলি বলেছিল, আপনার আপনার উচিত আমার উচিত সন্তানকে ভালো ভালো উপদেশগুলি দেয়া। সন্তানকে বলছে কি? প্রথম নম্বর উপদেশ, ইয়া বোনাইয়া, হে আমার কলিজার টুকরা, নয়ের পুতুলি তুমি সন্তান শুনে নাও, লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার আল্লাহর সাথে কখনো শিরিক করিও না। কেন? ইন্না শিরকা লা জুলমুন আজিম, শিরিক হচ্ছে সব থেকে বড় গুনাহ। জোরে বল কি গুনাহ? শিরিক হচ্ছে সব থেকে বড় গুনাহ। সম্মানীয় সাথী বন্ধুগণ, পৃথিবীর জমিনে বর্তমান সময়ে যে অপরাধগুলি ঘটছে, যেই অপরাধগুলির কথা শুনলে শরীর আটকে উঠে, হচ্ছে কি হচ্ছে না? বড় বড় ভয়াবহ অপরাধ সমাজে সংঘটিত হচ্ছে কি হচ্ছে না? দুই একটি কথা বলি, 2012 সালের দিকে ফুলবাড়ির ছোট্ট একটি মেয়ে, নাম হলো পূজা পাল। জোরে বলেন কি পাল? জোরে বলেন কি পাল? ছোট্ট একটি নাম পূজা পাল নামের মেয়ে। এই মেয়েটির বয়স 5 থেকে 7 বছর বয়স হবে। এই ছোট্ট মেয়েটিকে এক কুষণ্ড, এক পাষণ্ড, এক লম্পট ধর্ষণ করেছে, যেমন তেমন ধর্ষণ নয়, এই ছোট্ট মেয়েটির যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে প্রশস্ত করেছে, তারপর তাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন এই যে অপরাধটি করেছে সেই কুলাঙ্গার, অপরাধটা ছোট না বড়? জোরে বলেন ছোট না বড়? শুধু তাই নয়, ইদারিং ফেসবুকে ভাইরাল হয়েছিল, আপনারা জানেন, ছোট্ট একটি ছেলে, ছেলেটির বয়স 5 থেকে 6 বছর বয়স হবে, এই ছোট্ট বাচ্চাটিকে ঘুমন্ত অবস্থায় তার পিতা এবং চাচা এই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর নিজ হাত দিয়ে ছুরি দিয়ে বাচ্চাটিকে হত্যা করেছে। শুধু তাই নয়, বাচ্চাটার কান কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, ছোট্ট বাচ্চাটার লিঙ্গ পর্যন্ত কেটে নিয়েছে। শুধু তাই নয়, বাচ্চাটিকে গাছের সঙ্গে ঝুলে রেখেছে এবং ছোট্ট দুটি ছুরি বাচ্চাটির পেটে ঢুকে দিয়েছে। এটা ভাইরাল হয়েছিল না? ভাইরাল হয়েছিল না? আপনি বলেন এই যে অপরাধটা করলো, নিজের পিতা হয়ে তার সন্তানকে জবাই করে হত্যা করলো। সম্মানিত উপস্থিতি, আজকে এই মহতি ইসলামিক জলসায় আপনারা যারা ইসলামিক জলসাকে উদ্দেশ্য করে এসেছেন, আমরা লক্ষ্য করছি এই জলসার আশ্রয়স্থল থেকে আপনারা দূরে রয়েছেন।
আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, আপনারা যেখানে থাকুন না কেন, যেভাবে যে অবস্থা থাকুন না কেন, আপনারা অতি সত্বর এই রহমানিয়া জলসার সত্বর ছায় এসে আপনারা উপস্থিত হন এবং এই অশেষের অংশ আপনারা নিন। ওখানে কিছু নেই, ওখানে দুনিয়ার খাওয়া রয়েছে, আসে না তাও দুনিয়ার সুন্দর সুন্দর সামগ্রী এখানে রয়েছে, পরকালের সুন্দর সুন্দর সামগ্রী এখানে রয়েছে। আপনারা অতি সত্তর আমাদের এই ব্রাহ্মণিয়া জলসায় উপস্থিত হন। আসুন, আমাদের আজকে প্রধান বক্তা বাংলাদেশের প্রথম শ্রেণীর পুজোর বাইরে আলেন, ইনি একজন বিশিষ্ট চিন্তাবিদ এবং গবেষক, শুধু উপাস্যের এবং মহাদিস না, উনি বিশিষ্ট গবেষক, উনি একজন বিশিষ্ট চিন্তাবিদ। আমরা ওনাকে আনতে পেরে আমাদের মাঝে উনি আসছেন, আমরা নিজেদেরকে সত্যি সত্যি আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো বলছিলাম যেটা, পৃথিবীর জমিনে যত বড় বড় অপরাধ রয়েছে, যে অপরাধগুলির কথা শুনলে শরীর আটকে উঠে, হৃদয়ে চমকে উঠে, তার থেকে যত অপরাধ সব থেকে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। কার সাথে শিরিক করা? আল্লাহর সাথে শিরিক করা। ইন্না শিরকা লা জুলমুন আজিম, এটা জুলুম করা হয় স্বয়ং কার সাথে? জোরে বলেন, কার সাথে জুলুম করা হয়? স্বয়ং আল্লাহর সাথে। জুলুমটা কেমন? আপনি আপনার বিবেকে খুব সুন্দর ভালোবাসেন, এত স্নেহ মায়া মমতা ভালোবাসা, আহা এত খুনসুটি, এত ভালোবাসা, আপনার বিবি আপনাকে বলছে আমাকে 50,000 টাকা দামের শাড়ি দিতে হবে, আপনি তাই দিয়ে দিলেন। আপনার বিবি বলছে আমাকে 1,50,000 টাকা দামের একটা হীরের নেকলেস দিতে হবে, আপনি তাই দিয়ে দিলেন। এরপরে বিবির ভরণ পোষণ যাবতীয় দায় দায়িত্ব আপনার, যাবতীয় ভরণ পোষণ ব্যয় করার পরেও আপনার বিবি যদি পরকিয়া করে, আপনার কথা না শুনে, আপনি বলেন আপনার উপরে জুলুম হবে না? জোর বলো, হবে কি হবে না? কথা বোঝা যায়? যাবতীয় ব্যয় বাহার বহন করার পরেও আপনার বিবি আপনার কথা শুনছে না, অন্যের কথা শুনে পরকিয়া করে, এটা কি আপনার উপর জুলুম নয়? চিৎকার দেবেন, কোন জুলুম নয়? জুলুম। এবার বলেন, আসমান কার, জমিন কার, আকাশ থেকে বৃষ্টির পানি বর্ষণ করেন কে? আমার হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সব কিছু একমাত্র আল্লাহ তাবারকাল্লাহ দেন। ভারতের কয়েকজন বিজ্ঞান বলছে আমরা যে প্রতিনিয়ত অক্সিজেন পাচ্ছি, শ্বাস গ্রহণ করছি, এটাকে যদি কিনে খরচা করতাম তাহলে দৈনিক দিন ইন্ডিয়ান মানিতে একটা মানুষের পিছনে ব্যয় হতো 22,000 টাকা। কয় হাজার টাকা? কে দিয়েছে? জোর বল, কে দিয়েছে? তাহলে এত কিছু আল্লাহ দেওয়ার পরেও হুকুম মানতে হবে কার? আইন মানতে হবে কার? তাহলে না, সেই আল্লাহর হুকুম না মেনে, আল্লাহর আইন না মেনে, মানুষের তৈরি করা আইনকে মেনে নিচ্ছেন, আপনি বলেন আপনি আল্লাহর সাথে জুলুম করছেন না? জুলুম করছেন না? আল্লাহর সাথে জুলুম করছেন। ইন্না শিরকা লা জুলমুন আযীম। সম্মানীয় সাথী বন্ধুগণ, যার আমলনামায় শিরিক থাকবে, যে ব্যক্তি শিরিকের সাথে সম্পৃক্ততা তৈরি করেছেন, সে কশিন কালো জান্নাত তার নসিবে জুটবে না। আমার আল্লাহ বলছেন সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহি আলাইহিল জান্না ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার। নিশ্চয় ব্যক্তি আল্লাহ তাআলা তোর জন্য জান্নাত হারাম করেছেন যে ব্যক্তি শিরিক করবে। তাহলে শিরিক করলে কি হয়? জোরে বলেন, জান্নাত হারাম হয়ে যায়। শুধু তাই নয়, বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলেন, তিনি বলছেন মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যার শিরিক থাকবে ওর জন্য জাহান্নাম অবধারিত। ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাত, আর যার আমলনামায় শিরিক থাকবে না ওর জন্য জান্নাত অবধারিত। তাহলে শিরিকের 1 নম্বর কুফল হচ্ছে ওর নসিবে জান্নাত, জোরে বলেন ওর নসিবে জান্নাত জুটবে না। এরপরে 2 নম্বর কুফল শিরিকের, আমরা এখানে বসে রয়েছি, আমরা আমাদের জীবনের যাবতীয় অপরাধগুলি আল্লাহ ক্ষমা করে দিক চাই কি চাই না?
যৌবন চাই না, আমাদের অপরাধগুলি মহান আল্লাহ তাবারকতালা যেন মাফ করে দিয়ে দেয়, এই জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে কাঁদে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা তোমার দরবারে দুহাত তুলে ফরিয়াদ করছি প্রভু, সর্বপ্রথম যে আবদার টুকুন জানাই মাবুদ, আমাদের জীবনের সকলের গুনাহগুলি তুমি মাফ করে দিয়ে দাও। জোরে বলেন কাঁদি কি কাঁদি না, আল্লাহর দরবারে কাঁদি কি কাঁদি না। আয় আল্লাহ তাআলা আমি জেনেও গুনাহ করেছি, না জেনেও গুনাহ করেছি, সাগিরা গুনাহ করেছি, কাবিরা গুনাহ করেছি, আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে আমাদের জীবনের সকলের গুনাহগুলি তুমি মাফ করে দিয়ে দাও। জোরে বলেন কাঁদি কাঁদি না। এক কথায় আমাদের অপরাধগুলি আল্লাহ যেন মাফ করে দিয়ে দেয়, আমরা চাই কি চাই না, জোরে বলেন চাই কি চাই না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলছেন, যে ব্যক্তি শিরিক করবে, জোরে বলেন কি করবে, যে ব্যক্তি শিরিক করবে আমার আল্লাহ তাবারকতালা কশিন কালেও শিরিকের গুনাহ ক্ষমা করে না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমাই আশা। আমার আল্লাহ যদি চান আপনার জীবনের যত বড় বড় অপরাধগুলি রয়েছে আমার আল্লাহ চাইলে মাফ করলেও করতে পারে। সুদের মতো জঘন্যতম পাপ, সুদের মতো জঘন্যতম অপরাধ, যে সুদ খেলে কিনা 42 বার, মতান্তরে 74 বার, নিজের মায়ের সঙ্গে জেনা করা হয়, জোরে বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাবারকতালা যদি চান এই সুদের মতো জঘন্যতম পাপের গুনাহ ক্ষমা করলেও করতে পারে। আমার আল্লাহ যদি চান দুর্নীতির মতো জঘন্যতম অপরাধ ক্ষমা করলেও করতে পারে। আমার আল্লাহ যদি চান পিতামাতাকে কষ্ট দিয়েছেন, পিতামাতাকে দুঃখ দিয়েছেন, পিতামাতাকে খেতে দেন না, এরকম সন্তান সমাজে আসে না নাই, জোরে বলেন আসে না নাই। আমার আল্লাহ যদি চান পিতামাতার সাথে খারাপ আচরণ করার মতো কবিরা গুনাহ মাফ করলেও করতে পারে। আমার আল্লাহ যদি চান, এই যে একটু আগে বললাম ছোট্ট সন্তানটিকে নিজের পিতা নিজের চাচা মিলে হত্যা করেছে, আমার আল্লাহ যদি চান এই অপরাধ ক্ষমা করলেও করতে পারে। এক কথায় শুনে নেন, পৃথিবীর জমিনে যত বড় বড় অপরাধ রয়েছে আমার আল্লাহ যদি চান সব অপরাধগুলি ক্ষমা করলেও করতে পারে। ওই আগে ফেরু মা দোনা জালিকা লিমাইয়াশা, আমার আল্লাহ ক্ষমা করলেও করতে পারে। কিন্তু ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, কশিন কালেও শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। কথা বোঝা যায়? শিরিকের গুনাহ কোনোদিন আল্লাহ ক্ষমা করবেন না। এবার আসুন, কোরআন আয়াত দিয়ে দিলাম, এবার হাদিস শুনুন। তিরমিজি শরীফের 2336 নম্বর হাদিস, মিশকাত শরীফের 2228 নম্বর হাদিস। আমার নবীজি বলছেন, ইয়াবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইআন লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাত। বিশ্বনবী বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান তুমি যদি জমিন ভর্তি অপরাধ নিয়ে আসো, জোরে বলেন কি ভর্তি, আমার আল্লাহ কো বলছে, হে আদম সন্তান তুমি যদি জমিন ভর্তি অপরাধ নিয়ে আসো আমি আল্লাহ সব অপরাধ তোমার ক্ষমা করে দিয়ে দিব। আর যদি তোমার আমলনামায় শিরিক থাকে তাহলে জেনে নাও এই শিরিকের গুনাহ কোনোদিন ক্ষমা করব না। চলে বলেন শিরিকের দুই নম্বর কুফল, জীবনে গুনাহ ক্ষমা, জোরে বলেন জীবনে গুনাহ ক্ষমা হবে না। এবার আসুন শিরিকের তিন নম্বর কুফল বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল
ফিরদাউসে নজলা। জোরে বলেন আল্লাহু আকবার। একটু খানিকটা সময় অন্য দিকে যাই, আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নজলা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন যারা জান্নাত যেতে চায়, জান্নাত যাওয়ার জন্য এখানে দুইটা শর্ত আমার আল্লাহ তাবারকাতালা বলেছেন। জোরে বলেন কয়টি শর্ত, চিৎকার দিয়ে বলেন কয়টি শর্ত। একটি হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কার উপরে? জোরে বলেন কার উপরে? ঈমান আছে নাকি আমাদের? জোরে বলেন আছে, ঈমান আছে? নিজেকে 100% ঈমানদার কারা কারা দাবি করেন একটু হাত তুলে দেখান তো। নিজেকে 100% ঈমানদার কারা কারা দাবি করেন হাত তুলে দেখান। ঈমানের দাবি করেন না? করেন না? অনেকেই দাবি করে আবার অনেকে দাবি করে না। তবে যারা দাবি করে আমি তাদেরকে বলছি, হ্যাঁ, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, আল্লাহর পক্ষ থেকে বর্ণিত বৈশিষ্ট্য মানতে চায় না, অথচ নিজেকে ঈমানদার দাবি করে। জোরে বল কথা ঠিক কিনা। এবার আসুন, আপনি আমি যে বেঈমান, আমাদের যে 100% ঈমান নেই, তার প্রমাণ দিয়ে দেই। আমার আল্লাহ বলছেন সূরা বাকারার প্রথমে ওয়া মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন পৃথিবীর যত মানুষ রয়েছে নিজেকে ঈমানদার বলে দাবি করবে, নিজেকে মুত্তাকি বলে দাবি করবে, নিজেকে সলেহীন বলে দাবি করবে, নিজেকে সিদ্দিকীন বলে দাবি করবে, নিজেকে সবেরিন বলে দাবি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলছেন ওয়ামা হুম বিমুমিনিন। এরা কোনোদিন ঈমানদার হতে পারবে? জোরে বলেন কোনোদিন ঈমানদার হতে পারবে? পারবে না। তাহলে বলেন আপনার দাবি সত্য নাকি আমার আল্লাহর কথা সত্য, কোনটা? অবশ্যই আমার আল্লাহর কথা সত্য, কারণ আমার আল্লাহ তাবারকাতালা যা বলেছেন সত্যই বলেছেন। কখনো মিথ্যা বলেছেন? না। কোনোদিন মিথ্যা বলেছেন? লালিকাল কিতাব লা রাইবা ফি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করলেন যার ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে বলেন কোনো সন্দেহ। শুধু তাই নয়, এর রেফারেন্স দিতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা আল কাহফের প্রথম নম্বর আয়াতে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমার আল্লাহ বলছেন মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলিকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি একটা কিতাব অবতীর্ণ করেছি যার ভিতরে কোনো বক্রতা, কোনো সন্দেহ, জোরে বলেন কোনো ভেজাল নেই। সেই আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, ওরা কোনোদিন ঈমানদার হতে পারে? জোরে বলেন পারে। শুধু তাই নয়, আমরা যে 100% ঈমানদার নই, সূরা নিসার 65 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত নিজেকে 100% ঈমানদার বলে দাবি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত হে রাসূল তুমি শুনে নাও, তোমার রবের কসম করে বলছি তুমি শুনে নাও, ওই মানুষটা যতক্ষণ না পর্যন্ত তার পারিবারিক বিবাদ, তার সাংসারিক বিবাদ, তার সামাজিক সমস্যা, তার রাষ্ট্রীয় সমস্যা, তার রাজনৈতিক সমস্যা, যাবতীয় সমস্যাগুলি সমাধান করার জন্য যতক্ষণ না পর্যন্ত হে রাসূল তোমাকে হাকিম বলে স্বীকার করবে না, অতক্ষণ পর্যন্ত ওই লোকটা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না। তাহলে বলেন, আপনি বলেন আমাদের দেশের আইন আদালতগুলিতে বিশ্ব নবীকে হাকিম বলে স্বীকার করা হয়? যেরকম স্বীকার করা হয়, আপনাকে জমে গেছেন নাকি? একবার তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর।
আর একটু জোরে লিল্লাহে তাকবীর, দুই হাত উঁচু করেন, দুই হাত উঁচু করতে হবে, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, মিথ্যার বেড়া জাল ছিন্ন করে আলোর দিশারি মরা জাল বই আগামীর পৃথিবী গড়তে মরা নতুন সকালে গান বই, মিথ্যার বেড়া জাল ছিন্ন করে লিল্লাহে তাকবীর, আর একটু জোরে লিল্লাহে তাকবীর, আমরা তোমের আমরা খালিদ গোলামের জিনজির ভাঙবই, আমরা তোমের আমরা খালিদ গোলামের জিনজির ভাঙবই, নষ্টামে দুষ্টামে দুপায়ে দলে, নষ্টামে দুষ্টামে দুপায়ে দলে, কোরআনে সমাজ গড়বই, মিথ্যার বেড়া জাল ছিন্ন করে আলোর দিশারি মোরা জাল বই আগামীর পৃথিবী গড়তে মোরা নতুন সকালে গান বই, মিথ্যার বেড়া জাল ছিন্ন করে লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। মনে আছে আমি একটু অন্যত্র গিয়েছি, শিরকের আলোচনা করেছিলাম, খেয়াল আছে? কিন্তু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, জান্নাত পেতে গেলে শর্ত হচ্ছে দুইটা, কয়টা? একটা হচ্ছে ঈমান আনতে হবে কার উপরে, কিন্তু আমরা 100% ঈমানদার হতে পেরেছি পারি নাই। বিশ্ব নবী বলছেন জামানাল্লাহ ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে নামে কিন্তু ইসলামের কোনো নিয়ম কানুন থাকবে? লোকজন নিজেকে ইমানদার বলে দাবি করবে কিন্তু 100% ইমানদার ইয়াতি আলা নাস জামানান ইয়াসতামিউনা ফিহিম লাইসা ফিহিম মসজিদ। বিশ্বনবী বলছেন মসজিদে লোকজন নামাজ পড়বে, দলবদ্ধভাবে নামাজ পড়বে কিন্তু ইমামের ইমান থাকবে না, মুসল্লির ইমান থাকবে না, সভাপতির ইমান থাকবে না, সেক্রেটারির ইমান থাকবে না। তাহলে বলেন, আবারও বলেন, আমরা নিজেকে 100% ইমানদার বলে দাবি করার কোনো হক, জোরবার কোনো হক নেই। শুনুন আরেকটা বলি, আপনাদেরকে একটু গুলিয়ে খাওয়ানোর চেষ্টা করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে বলছেন, জোরে বলেন কয় নম্বর আয়াত, কোন সূরা? 256 নম্বর আয়াত সূরা বাকারা। আমার আল্লাহ বলছেন ফামাইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করবে প্রথম শর্ত হচ্ছে তাকে তাগুতকে বর্জন করতে হবে। জোরে বলেন কি বর্জন করতে হবে, আরো চিৎকার দিয়ে বলেন কি বর্জন করতে হবে। তাগুতকে বর্জন করতে পেরেছেন নাকি আজ পর্যন্ত? পেরেছেন? পারেননি? আপনারা অনেকেই বলবেন তাগুত আবার কি জিনিস, হুজুর তাগুতের কথা বললো, তাগুতটা কি জিনিস? তাগুতটা হচ্ছে, সংক্ষিপ্তভাবে বলি, তাগুত ওই জিনিস যে নিজে আল্লাহর আইন মানে না, অন্যকেও আল্লাহর আইন মানতে দেবে না, এক কথায় একে বলা হয় তাগুত। নিজে কোরআন মানে না, নিজে কোরআন শোনে না, অন্যকেও শুনতে দেবে না, কোরআন অনুপাতে নিজের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন চালাতে চায় না, অন্যকেও চালাতে দেবে না, একে বলা হয়, জোরে বলেন, আমাদের দেশে নেই কিন্তু বিশ্বনবীর জামানায় তাগুত ছিল। বিশ্বনবীর জামানায় সব থেকে বড় তাগুত কি নাম, কি নাম? আবু জাহেল। নামটা জানেন না? কি নাম? আবু জাহেল। নিজে কোরআন শুনেনি, অন্যকে শুনতে দেয়নি, বরঞ্চ কোরআন শোনার ব্যাপারে তিনি তার পার্লামেন্টে আইন জারি করলেন, ওয়া কালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শোনার ব্যাপারে আইন জারি করলো, খবরদার খবরদার, তোমরা কোরআন শুনবে না, বরঞ্চ যেখানে কোরআনের আলোচনা করা হয় সেখানে তোমরা হট্ট গণ্ডগোল বাঁধিয়ে দাও, একে বলা হয় তাগুত। যেখানে তাগুত থাকে
সেখানে ইমান 100% থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? আবারও বলছি, যেখানে তগুদের বসবাস সেখানে ইমান থাকতে পারে? ছোট্ট করে আপনাকে বুঝিয়ে দিই। এবার বলেন, পবিত্র কোরআনুল কারিমের সূরা মোট কতখানা? আরো জোরে বলেন, কয়খানা? জানেন না আপনারা? জানেন না কয়খানা সূরা? 114 খানা সূরা। বিশ্ব নবীর উপরে দুইটি পর্যায়ে নাজিল হলো, একটি পর্যায় হলো মাক্কি জীবন, আর একটি পর্যায় হলো মাদানী জীবন। তখন কথা হচ্ছে, বিশ্ব নবীর উপরে মাক্কি জীবনে 92টি সূরা নাজিল হয়েছিল, আর মাদানী জীবনীতে 22টি সূরা নাজিল হয়েছিল। তাই মাক্কি জীবনে 92টি সূরার মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি বারও বললেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। কি বলেন নাই? হে ইমানদারেরা, কেন বললেন না? তার কারণ হলো, মক্কার জমিনে শাসন চলছিল কার? আবু জাহেলের। কার শাসন? প্লিজ, কার শাসন চলছিল? আবু জাহেলের। তাগুদের শাসন চলছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন, যেখানে তাগুদের আইন চলে, যেখানে আল্লাহর আইন চলে না, সেখানে কোনো মানুষ পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না। এবার আসুন, বিশ্বনবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর 22টি সূরা নাজিল হলো। এই 22টি সূরার মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ডাকেন, দেখেছেন কি ডাকেন নাই? অসংখ্যবার ডাক দিয়েছেন। মদিনার জীবনে ইমানদার বলে ডাকলেন, তার কারণটা কি? মদিনার জমিনে আর তাগুদি আর নাই, মদিনার জমিনে আর তাগুদি শাসন নাই। এই জন্য আমার আল্লাহ স্পষ্ট হয় বুঝিয়ে দিলেন, যেখানে আমি আল্লাহর আইন দিয়ে শাসন চলে, সেখানে আমি আল্লাহর দৃষ্টিতে ছোট হোক বড় হোক সকলেই ইমানদার। তাহলে দুই মিনিট, যারা জান্নাত যেতে চায় একটি শর্ত কি? ইমান। আর দুটি শর্ত হচ্ছে আমল। কিন্তু আমার আল্লাহ বলছেন সূরা আনআমের 88 নম্বর আয়াতে, ওয়ালাউ আশরাকু লাহবিতা আনহুম মা কানু আমালুন। শুনে নাও, যাদের আমলনামায় শিরিক থাকবে তার আমলও নষ্ট, ইমানও নষ্ট। সম্মানীয় সাথী বন্ধুগণ, যতটুকুন আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করুক এবং তৎ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।